অননিত ব্রত করে গোপীগণ দেহ মের যজ্ঞ সে তো সাধারণ মানুষের কথা। বাবা বলছেন এই কর্ম করো তুমি মুক্তি বাবা, কিন্তু এই গোপী ভাব গোপীর সাধনা দেহতত্ত্ব। এখানে বললেন কুরবান্ত কি অহৈত কি ভক্তি হয় শক্তি কৃষ্ণ সেবাই নিরূপণ, দেহ মেরে যজ্ঞ সে তো মনোনীত ব্রত করে গোপী গণ, দেহ মেরে যজ্ঞ সে তো মনোনীত ব্রত করে গোপী গণ। দেখেন আমি তো ভাষাই বুঝি না, কুরবান্ত কি অহৈত কি ভক্তি হয় শক্তি কৃষ্ণ সেবাই নিরূপণ, কি কুরবান্ত কি কাকে বলে, কুরবান্ত কির ভাষার অর্থ কি হয় আমি বাবা বুঝি না, ক্ষমা করবে। কৃষ্ণ সেবাই নিরূপণ দেহ মে যজ্ঞ সে মননিত ব্রত করে গোপী গণ, যারা গোপী যা গোপী যাদের নিজের ছিল না তারাই জানে। সকামে গাইয়া হুতি কেবল নারুতি উৎপত্তি সেই যজ্ঞের ধারণ, সকাম রিচু রিপু ইচ্ছাকাম রিপু ইচ্ছাকাম সকাম। মহাজন বললেন সকামে দেয় আহুতি কেবল নারতি উৎপত্তি সেই যজ্ঞের ধান, দেহ মের যজ্ঞ মননীত ব্রত করে গোপী গণ, দেহ মের যজ্ঞ সে তো মননীত ব্রত করে গোপী গণ। নব ভাবের দর্পণ তাই ক্ষণে ক্ষণ শ্রীকৃষ্ণের মন করে হরণ, নব নব ভাবের দর্পণ তাই ক্ষণে ক্ষণ শ্রীকৃষ্ণের মন করে যজ্ঞ সে তো মননীত ব্রত করে
ঝামেলা মিলে না, না মিলে। কুরুক্ষেত্রে 18 দিন যুদ্ধ, 17 দিন তো হয়নি, 15 দিন হয়নি, 18 দিন হলো কেন? আর ওই বেলা তুই বলতে পারে 18 দিন কেন? আরে যে অমিলা রসের তুলে মনময়, সেই তো আমার শুদ্ধ প্রেমের মহাজন। বাবার কাছে নায়ক নায়িকা দুজন, জ্ঞান কর্ম উপাস মানুষের কথা, সাধকের কথা, রসিকের কথা, যারা বরণ করে তাদের কথা, বাদ বাকি অভক্ত যারা বৈধিক তাদের মাথার উপর, আবার সাধু যারা রসিক যারা আছে, ভক্ত যারা রসিক ভক্ত তারাই। আমি কি বলতে নায়ক নায়িকা দুজন, জ্ঞান কর্ম উপাসনা চ মনোনি